দোয়া আল্লাহর সহজতম এবাদতগুলোর অন্যতম এবং আমাদের সওয়াব তাজকিয়া দুনিয়া আখিরাতের প্রয়োজন মেটানোর অন্যতম পথ। তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছে, কিছু বিষয় রয়েছে দোয়া কবুল হওয়ার পথে প্রতিবন্ধকতা, কিছু বিষয় রয়েছে দোয়া কবুল হওয়া সহজ করে দেয়। আমরা দোয়া করব, সবসময় করব, আল্লাহ তিনটের একটা আমাদেরকে দেবেন, তবে আমরা যেটাই চাচ্ছি আল্লাহ দিয়ে দেবেন, দোয়া করলে আল্লাহ কবুল করবেন, এইরকম হওয়ার জন্য কিছু কর্ম আমাদের দরকার, কিছু প্রতিবন্ধকতা দূর করতে হবে। দোয়া কবুলের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হারাম উপার্জন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে আমাদের তা শিখিয়েছেন। সহিহ মুসলিমের একটা হাদিসে রাসূলুল্লাহ বললেন, যাকার রসুল্লাহ সাল্লাম রাজুলানে আশ আতা আকবরা ইউতুইল সাফারা ইয়ার ফয়াদাইহি ইয়া রব ওলাকিন্না মাকালহু হারাম ওমাশরাবু হারাম ওমালবাসহু হারাম ওগুযিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবা লিযালিক। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মুসাফিরের দোয়া আল্লাহ দোয়া কবুল করেন। আমরা যখন হাত তুলে আবেগ দিয়ে দোয়া করি, বিভিন্ন হাদিসে এটা এসেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষের কথা বললেন, ওই ব্যক্তি মুসাফির, দীর্ঘ সফর করে, চুলগুলো শুষ্ক, ধুলি দূষরিত, বিনয়ে বিগলিত হয়ে হাত দুখানা তুলে আল্লাহর কাছে ডাকছে ইয়া রব ইয়া রব, কিন্তু সে হারাম উপার্জন করে, হারাম ভক্ষণ করে, তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয়ের কাপড় হারাম, সে হারামে লালিত হয়েছে, হারাম ভক্ষণ করেছে, তার পুষ্টি তৈরি হয়েছে হারাম দিয়ে, ফান্না ইস্তাজাবু লিযালিক, কাজে এইরকম মানুষের দোয়া তো কবুল হতে পারে না। দর্শক, কাজে আমাদের চেষ্টা করতে হবে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা। আমরা আগেই বলেছি, অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয়, মোটেও কঠিন নয়, সিদ্ধান্ত নিলে আল্লাহ বাকিটা ব্যবস্থা করে দেন, যে আমরা হারামে যাব না, আমরা হালালের ভিতরে থাকব, এটা শুধু সিদ্ধান্তের ব্যাপার। সুদ হারাম, ঘুষ হারাম, জুয়া হারাম, অন্যের জমি অবৈধভাবে কিছু হলে দখল করা হারাম, ওজনে কম দেওয়া হারাম, ফাঁকি দেওয়া হারাম, মিথ্যার মাধ্যমে অর্জন করা হারাম, অন্যের যে কোনো দ্রব্য না বলে তার ইচ্ছার বাইরে গ্রহণ করা হারাম, এগুলো হারাম বললে অনেক সময় মনে হয় এত কিছু হারাম, বাদ দেবো কি করে। দর্শক, সবগুলোই আমাদের বাদ দেওয়ার মতোই, ওখানে আমরা যাবই বা কি জন্য, এর বাইরে তো হালাল উপার্জনের কত পথ রয়েছে। কাজে আমাদের হারাম উপার্জন নির্ভর হতে হবে। দর্শক, দোয়া কবুল হওয়ার পথে আরেকটা প্রতিবন্ধকতা, যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ না করা। বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায়, নেককার মানুষেরা অন্যায় দেখে তেমন প্রতিবাদ করেন, অন্যায়কারীদের সাথেই সামাজিকতা করতে থাকেন, আল্লাহ তাআলা তখন তাদের ভিতরে শত্রুতা দেন এবং তাদের দোয়া কবুল করেন। এ সকল প্রতিবন্ধকতা থেকে আমাদের সরে আসতে হবে। দোয়া কবুলের জন্য কিছু উপকরণ আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। দোয়ার আগে ইবাদত করা, সালাত আদায় করা, অথবা অন্তত তাসবিহ তাহলিল, আল্লাহর প্রশংসা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সালাত পড়া, কোনো নেক আমলের পরে, সাদাকাতের পরে দোয়া করা, এগুলো দোয়া কবুলের উপকরণ। দোয়া কবুলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ের কথা বলেছেন, যে সকল সময়ে দোয়া আল্লাহ কবুল করে। স্থানের চেয়েও সময়ের কথা বেশি বলা হয়েছে, কারণ ইসলাম সর্বজনীন, সময় সবাই পায়, স্থান সবাই পেতে নাও পারে। ফরজ সালাতের পরে আমরা সালাত আদায় করে যদি সুযোগ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সুন্দর সুন্দর মাসনুন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, শেষ রাত্রে দোয়া আল্লাহ কবুল করেন। আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আদ-দুআ বাইনাল আযান ওয়াল ইকামাতি লা ইউরাদ ফাদউ, আজান হয়ে গিয়েছে, একামত হয়নি, এই সময়ের ভিতরে দোয়া আল্লাহ কবুল করেন, কাজেই তোমরা এই সময় দোয়া করবে। এভাবে দোয়ার কবুলের যে সময়গুলো রয়েছে এদিকে খেয়াল রাখতে হবে। বান্দা তো আল্লাহ থেকে আদায় করতে চাই, ছোট্ট শিশু যেমন যখন আম্মুর মুখটা খুশি দেখে তখন কিছু চেয়ে নিতে চাই, ঠিক আল্লাহ তাআলা সন্তুষ্টির কিছু সময় আছে, শেষ রাতের সময়, আজান একামতের মধ্যবর্তী সময়, এই ধরনের সময়। শেষ রাতের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতটাকে তিন ভাগ করলে শেষ ভাগ যখন এসে যায় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, তিনি ডাকতে থাকেন বান্দাদেরকে,
আলা মিন সাইলিন ফাউতিয়াহু, কেউ কি আসো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করে দেব, কেউ কি আছো বিপদে পড়েছো বিপদ থেকে উদ্ধার পেতে চাও আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ তাআলা রহমতের দরজা, কবুলিয়াতের দরজা, মাগফিরাতের দরজা রাত্রের গভীরে শেষ রাত্রে আল্লাহ খুলে দেন। আল্লাহ তাআলা বান্দার দোয়ার জন্য অপেক্ষা করেন, দোয়া করলে কবুল করেন। দর্শক, দোয়া কবুলের একটা বিশেষ সময় সাজদার দোয়া। সকল সালাতে সাজদার ভিতরে আল্লাহর কাছে চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন আল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাকথিরু ফীহি মিন আদ-দুআ ফাইন্নাহু কামিনুন ইস্তাজাবা লাকুম। বান্দা যখন সাজদা করে আল্লাহ তাআলা সর্বোচ্চ নৈকট্য অর্জন করে, সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। ওই সময়ের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাজে তোমরা সাজদায় দোয়া করবে, বেশি বেশি দোয়া করার চেষ্টা করবে। দর্শক, দোয়া কবুলের সময় সুযোগ সবার জন্য উন্মুক্ত, স্থান তো সবার জন্য উন্মুক্ত না। এই জন্য সুন্নাতে দোয়া কবুলের স্থানের তত গুরুত্ব বেশি দেওয়া হয়নি। স্থান বিষয়ক হাদিসগুলো খুবই কম, এমনকি হারামাইন শরীফাইনে, মক্কা শরীফে সাফা মারওয়াহের সময় আমরা দোয়া করি, তাওয়াফের সময় দোয়া করি, মুলতাজামে দোয়া করি, এগুলো রাসূলুল্লাহ সাল্লামের মাসনুন দোয়া কবুলের জায়গা, সেখানে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দিনের দোয়া। এগুলো ছাড়া কোনো স্থানে যেয়ে আল্লাহর কাছে চাইতে হবে, যেগুলো হজের জন্য আল্লাহর দোয়া করার স্থান হিসেবে রাসূল দেখিয়েছেন, এখানে আমরা দোয়া করব। এছাড়া আল্লাহ কিছু সময় দিয়েছেন নির্জনে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার, কিন্তু স্থান সব বান্দা তো সমান সুযোগ পাবে না। এই জন্য স্থানের বিষয়টা ইসলামে কোরআনে সুন্নায় দোয়া কবুলের জন্য কোন স্থান বিশেষ করে নির্ধারণ করা হয়নি। সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে, বান্দার অন্তরের আবেগটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, দোয়া কবুলের জন্য কোনো স্থানে ছুটে যাওয়ার ভিতরে অনেক অকল্যাণও আছে। আমরা অনেক সময় দোয়া আল্লাহর কাছেই করি, অমুক স্মৃতি বিজড়িত স্থান, অমুক জায়গায় একজন বুজুর্গ ছিলেন, অথবা অমুক জায়গায় একটা কবর আছে, সেখানে যেয়ে দোয়া করলে আল্লাহ হয়তো তাড়াতাড়ি কবুল করবেন। এটা শিরকের দরজা, আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরজা বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের আগে সাহাবীদেরকে যে নসিহত করেন, আলা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইত্তাখিযুনা কুবুর আম্বিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদ আলা লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ইন্নি আনহাকুম আন। তোমাদের আগের জামানার উম্মতেরা যারা নবী পেয়েছিল, কিতাব পেয়েছিল, কিন্তু বিভ্রান্ত হয়ে গিয়েছিল, তাদের অভ্যাস ছিল তাদের কোনো নবী বা নেককার মানুষ বুজুর্গ ওলি মৃত্যুবরণ করলে তার কবরটাকে মসজিদ অর্থাৎ ইবাদতের জায়গা বানাতো, মসজিদে যে কাজ করতে হয় কবরের পাশে করতো, দোয়া তিলাওয়াত জিকির সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমি নিষেধ করছি এটা করো না। ইশতাদ্দা গাদাবুল্লাহ লানাতুল্লাহ আলাল্লাযীনা ইত্তাখাযুল কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, যারা নবী ওলিদের কবরকে মসজিদ বানিয়ে নেয় তাদের উপর আল্লাহর লানত হবে, গজব হবে, তোমরা এটা করো না। কারণ আপনি আল্লাহর জন্য চাইতে গিয়েছেন, কিন্তু কেন আরেকটা জায়গায় গেলেন? আপনি আল্লাহর ব্যাপারে অশুভ ধারণা পোষণ করেছেন যে আল্লাহ বোধহয় এখানে বসে ডাকলে শুনতেন না। দর্শক, দোয়া কবুলের আরও একটা সুযোগ হলো রাত্রিতে অজু করে ঘুমাতে যাওয়া। হাদিস শরীফ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন আবদিন বা তাহেরান, কোনো মানুষ যদি অজু সহ শুয়ে পড়ে এরপর রাত্রে ঘুম ভেঙে যায়, হঠাৎ করেই ঘুম ভেঙে গেল, অজুও করলো না গোসলও করলো না বিছানায় শুয়ে শুয়ে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই দোয়া কবুল করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাত্রিতে ঘুম ভেঙে যায় সে ওই বিছানাতে শুয়েই, অজু নেই গোসল নেই বিছানায় শুয়েই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন খাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর এই প্রিয় জিকিরগুলো একবার পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবে। আর যদি সে উঠে অজু করে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ অবশ্যই তার তাহাজ্জুদ কবুল করবে। দর্শক, দোয়া কবুলের একটা বড় সুযোগ কোনো অনুপস্থিত মানুষের জন্য দোয়া করা। মা আমিন আবদিন দাআ আলি আখিহি আন যাহরিল গায়ব ইল্লা আরসালাল্লাহু লাহু মালাকান, যখন কোনো মানুষ তার কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে,
ইমানি ভ্রাতৃত্ব অনুপস্থিত কোনো ব্যক্তি, ভাই, আপনজন, আত্মীয়, মুমেন, তার জন্য দোয়া করছে, আল্লাহ আমার অমুক ভাই বিপদে আছেন, তার বিপদে কাটিয়ে দেন, তার কল্যাণ দরকার, কল্যাণ করেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন, ওই ফেরেশতা তার মাথার কাছে দাঁড়ায় এবং বলে আমিন ওয়ালাকা বিমিসলি, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করুন এবং তুমি তোমার ওই অনুপস্থিত ভাইয়ের জন্য যেটা চাচ্ছ আল্লাহ তোমাকেও সেটা দান করুন। দর্শক, এভাবে আল্লাহ তাআলার দোয়া কবুল হওয়ার যে বিভিন্ন পদ্ধতি উপকরণ আল্লাহ রাসূল শিখিয়েছেন সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এ বিষয়ে আরও আলোচনা রয়েছে, এ পর্বে আর সময় নেই, পরবর্তী পর্বে আল্লাহ সুযোগ দিলে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন। ওসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।